করছি, ভালো আছো? চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে, কিছু শেয়ার করব তোমাদের সাথে। ওই যে পেছনে আমার ছেলে বসে আছে, তো ছেলে আর আমি আজকে চলে এসেছি দীঘা। আজ হচ্ছে বৃহস্পতিবার, 27 তারিখ। হুট করেই প্ল্যান হলো, চলে আসলাম। আর এসে হোটেলটা বুকিং করেছি, তো বেশ সুন্দর হোটেল রুমটা, বেশ সুন্দর। তো ভাবলাম একদম মানে মনের মতন হয়েছে, যেরকমটা আমি চাই। আমার অ্যাকচুয়ালি ব্যালকনি ভীষণ পছন্দ, ঘরে তো ব্যালকনি নেই, বাট কোথাও থাকতে গেলে হোটেল রুমে যদি একটা অ্যাটাচ ব্যালকনি থাকে না, আমার খুব মানে ভালো লাগে। তো যাই হোক, আমি ভাবলাম যে ছোট্ট করে একটা ভিডিও বানাই, বানিয়ে হোটেলটা তোমাদের সাথে শেয়ার করি, মানে হোটেলের রুমটা, যে রুমটা আমি নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। সেই জন্যই আজকের এই ভিডিওটা বানানো। হচ্ছে আমার রুমের এন্ট্রেন্স, দরজাটা তোমাদেরকে দেখাচ্ছি না, আর এই এন্ট্রেন্স থেকে ঢুকে এই হচ্ছে আমার পুরো রুমটা, কি সুন্দর না? তো দেখো, আমাদেরকে এখানে যা যা দিয়েছে বলে দিচ্ছি। এখানে দুটো চেয়ার দিয়েছে, এই যে এখন আমাদের লাগেজ ফাগেজ সব ভরে রেখেছি, এসেই সব এলোমেলো, দুটো চেয়ার দিয়েছে। আর এই হচ্ছে বেড, বেডটা হচ্ছে তিনজনের জন্য, বেডটাও ভীষণ মেসি হয়ে গেছে তিনজনের জন্য, বাট আমি আর আমার ছেলে দুজন এসেছি, তো আমাদের দুজনের জন্য একবারে বেডটা বিশাল বড়। এখানে ইন্টেরিয়রটা খুব সুন্দর করে রেখেছে, এখানে দেখো এগুলো সব লাইট করা, ফল সিলিং করা, ফ্যান রয়েছে এখানে, এইভাবে একটা ড্রেসিং টেবিল মতন করা, যদিও নিচে কিছু নেই, বাট এখানে বসে সাজুগুজু করার জন্য খুব সুন্দর। আচ্ছা, আমার বাঁদিকে এই পোর্শনটা কিন্তু খুব সুন্দর, দেখো এখানে একটা টেবিল দেওয়া রয়েছে, জলের বোতল, জগ রয়েছে, অ্যান্ড এখানে একটা সুন্দর একটা টু সিটার সোফা রয়েছে, মানে যদি দুজন আসে তো এখানে বসে টিফিন খাওয়া, লাঞ্চ করা সবই করতে পারবে। অ্যান্ড তার সাথে যে উইন্ডোটা আছে অসাধারণ সুন্দর, দেখে নাও, দেখো বাইরের ভিউটা জাস্ট এসে দেখো এখানটা কি সুন্দর, ওইদিকে সুপারি গাছ আর ওইদিকে একটা লেক মতন রয়েছে, অসাধারণ সুন্দর একটা ভিউ, তার সাথে এই উইন্ডো আর তার সাথে লাগোয়া এই সোফাটা, ওকে, এই ভিউটা কিন্তু খুব সুন্দর। আচ্ছা, এইদিকে ডান দিকে চলে যাচ্ছে বাথরুম, এই হলো বাথরুম, আর বাথরুমের সামনে এতটা একটা খালি স্পেস রয়েছে। মেইন যে পার্টটা আমার রুমে যেটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে, এটা তো বেশি ভালো লেগেছে, তার থেকেও বেশি ভালো লেগেছে যেটা হচ্ছে এই পার্টটা। আচ্ছা, এখানে দেখো, দেখিয়ে দিই, টিভি রয়েছে দেওয়া, টিভি দেখা যাবে। আচ্ছা, আমি এসি রুম নিয়েছি যেহেতু প্রচন্ড গরম, এই যে দেখতে পাচ্ছ এখানে এসি লাগানো আছে, এসিটা বন্ধ, ছেলে ঠান্ডা লাগছে। আচ্ছা, এখানে একটা ছোট্ট আলমারি মতন করে দিয়েছে যেটা আমার খুব ভালো লেগেছে, একটা ব্ল্যাঙ্কেট দিয়েছে যেহেতু এসি চলবে, ঠান্ডা লাগতে পারে। আর তার সাথে হচ্ছে সব থেকে বেস্ট পার্ট অফ দ্য রুম, ব্যালকনি। এই দেখো কি দারুণ একটা অ্যাটাচ ব্যালকনি, তোমাদেরকে একটু বাইরেটা নিয়ে গিয়ে দেখাই, চলে এসো। এই যে এবার এখান থেকে ভিউটা দেখো কি অসম্ভব সুন্দর একটা ভিউ, এই ওদিকে লেক আছে, আর এই যে এখানে পুরো সুপারি বন, আর এই যে দেখো নিচে মেয়েগুলো কি সুন্দর সাইকেল চালিয়ে যাচ্ছে, পড়াশোনা করতে যাচ্ছে, সব টিউশন যাচ্ছে, দেখো সবার সাইকেলে একটা করে ব্যাগ। সো যাই হোক, মোটামুটি হোটেলটা কিন্তু খুবই ভালো পেয়েছি, পুরো নিরিবিলি এরিয়াটা দেখো, এই যে দেখো হোটেলের সামনেটা খুব নিরিবিলি, আর এই যে হোটেলের গাড়ি ফাড়ি দাঁড়িয়ে রয়েছে, কোথাও যেতে হলে এই গাড়ি করে ওরা নিয়ে যাবে। তো চলো এবারে ভেতরে যাই, ভেতরের দিকে চলে এসো, বন্ধ করে দিই, নাইলে বাইরে প্রচন্ড গরম, বাইরে এতটাই গরম যে দাঁড়ানো যাচ্ছে না। সো এই হলো আমার দীঘাতে এসে হোটেল, হোটেলের নাম চার্জ আমি কিছুই বলছি না, বিকজ আমি হোটেলের ফ্রিতে প্রমোশন করতে চাই না। এখন তো তোমরা ফেসবুক খুললেই দেখবে দীঘা, মন্দারমণি, পুরী হোটেলের একটা প্রমোশন হচ্ছে, তো আমি এখন হোটেলের নাম বা হোটেলের কত রুম চার্জ পড়লো কিছুই বলছি না, কারণ আমি বললামই ফ্রিতে হোটেল প্রমোশন করব না, আমি জাস্ট তোমাদের সাথে শেয়ার করলাম যে দীঘাতে এসে রুমটায় উঠেছি, রুমটা কেমন, আমার ভালো লেগেছে পার্সোনালি রুমটা, লুকটা খুব সুন্দর সেই জন্য। তো যাই হোক, চলো দেখে বলো কেমন লাগলো, আর আজকে তো বেরোবো, আজকেই ফার্স্ট এসেছি, আজকেও আবার বেরোবো, তো চেষ্টা করব ভিডিও করার, যদি করতে পারি তো ছোট ছোট পার্ট করে ভিডিও আপলোড করব। তো আজকে এই অবধি, টাটা।